আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবসময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ডিজাইনের চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো নিয়ে আসি। আজকে আমি চমৎকার ডিজাইনের একটি প্রেসিডেন্ট শোকেস নিয়ে কথা বলবো। যেই শোকেসটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা সম্পূর্ণ লেকার পলিশ করা হয়েছে, চিটাগাং সেগুন কাঠের উপরে এটা খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে। সকলে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখবেন, এ টু জেড আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন শোকেসটা সুন্দর কারুকাজের উপরে করা হয়েছে। এটা অনেকে ক্যাবিনেট বলে থাকেন, অনেকে শোকেস বলে থাকেন। দেখতেই পাচ্ছেন সুন্দর কারুকাজ করা এই ডিজাইনগুলো, চার পাল্লা বিশিষ্ট এই ওয়াল শোকেসটা দেখতে পাচ্ছেন। এটার মাঝ বরাবর যে কার্নিশের ডিজাইনটা করা হয়েছে, একদমই আনকমন ডিজাইনের উপর এটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটার যে পাল্লাগুলো, দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলো কিন্তু 1 ইঞ্চি কাঠের উপরে খোদাই করা ডিজাইন। ভিতরে আমরা 2টি সেল ইউজ করেছি, পিছনে আমরা কাঠ ইউজ করেছি, টোটালি কাঠ, কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড আমরা ইউজ করিনি। দেখতে পাচ্ছেন প্রতিটা পাল্লা, এখানে ভালো মানের তালাগুলো দেওয়া হয়েছে, অ্যাসেজের হ্যান্ডেলগুলো আমরা ইউজ করেছি। নিচের ডিজাইনটা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, কতটা সুন্দর কারুকাজে এই নিচের ডিজাইনটা করা হয়েছে। এটার দুই সাইডে 2টি পাল্লা ইউজ করা হয়েছে, মাঝখানে 2টি ডয়ার, এটার নিচ দিয়ে পর্যন্ত কাজগুলো করা। আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানকার যে পায়াগুলো, পায়াগুলো কিন্তু অনেক মোটা মোটা, এক একটা পায়া নিয়ে করা হয়েছে, যেটা চার চার পায়া নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে। সম্পূর্ণ হাত দ্বারা এই ডিজাইনগুলো করা হয়েছে, কোনো প্রকার মেশিন দ্বারা কিন্তু এই ডিজাইন করা হয়নি। এটা আপনার গোল্ডেনের কম্বিনেশন থাকার কারণে অনেক সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। এটার কার্নিশের যে ছাইডগুলো পর্যন্ত ডিজাইন করা হয়েছে, এই কার্নিশের যে কাঠগুলো, এগুলো কিন্তু 1.5 ইঞ্চি কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা। এটার ভিতরে আমরা চিটাগাং গামারি কাঠ ইউজ করেছি, বাহিরে চিটাগাং সেগুন কাঠ ইউজ করা। তো আমরা আপনাদের মাঝে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারগুলো প্রতিনিয়ত নিয়ে আসি। আজকে আপনাদের মাঝে এই ওয়াল শোকেসটা নিয়ে এতক্ষণ কথা বললাম। এই ওয়াল শোকেসটা আপনারাও চাইলে আপনাদের বাসায় নিতে পারেন, এটার প্রাইসটা নির্ধারণ করা হয়েছে। এটা যদি আপনারা লেকার পলিশে নিতে চান, সেক্ষেত্রে এটার প্রাইসটা 90,000 টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনের উপরে এমও নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে যোগাযোগ করে এরকম ডিজাইন নেন, অন্য যে কোনো ডিজাইনের ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা কিন্তু যে কোনো ডিজাইনের ফার্নিচারগুলো বানিয়ে থাকি। তো আপনারা চাইলে আমাদেরকে অনলাইনের মাধ্যমে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে আমাদেরকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। আর যদি চান যে সরাসরি কারখানায় আসবেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো স্বাগতম, আসেন সরাসরি আমার কারখানায়। তো আমাদের শোরুম প্লাস কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ চৌরাস্তা, বিরুলিয়া রোড, আশুলিয়া, সাবাট, ঢাকা। এখানে আসলেই কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন, রাস্তার পাশে আমার শোরুম প্লাস কারখানা, সকলে আসবেন আমাদের এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজ নিজ ফ্যামিলির খেয়াল নেবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।